এখন আমি এই ডাউলে তেজপাতা দেব। আচ্ছা, এখন দেব কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কড়াই। আমাদের ভাত হয়ে গেছে, এখন নামা ভালো। ডাউল সোমবার দেব, এখন দিচ্ছি তেল। তেজপাতা, শুকনো মরিচ, ডাউল সোমবার, আরেকগুলো নামায় দাও। হ্যাঁ, নামাও। দর্শক, আমার বড় ভাই ডাউল রান্না করছে, এখন আমি খাসির গোস্ত রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পিঁয়াজ। এখানে আমি সকল ধরনের মশলা মিশিয়ে নিছি, তার ভিতরে থাকছে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা বাটা। রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেব। সর্বশেষ দিয়ে দিচ্ছি আলু।
আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল সকল রান্না বান্না। রে তুই বিছে বহানা এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে পাগল মন এ দুনিয়ায় চির কেন এত করিস রে তুই বিছে বহানা, কেন এত করিস রে তুই বিছে বহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ মন এ দুনিয়ায় চিরদিন।